শনিবার টন্টনে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তার চোটটা ততটা গুরুতর নয় বলে আগেই জানা গেছে। পরে এক্স-রে করেও চিড় ধরা পড়েনি হাতে। তবে সোমবার ম্যাচে তিনি খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। অনুশীলনে হাতে চোট পাওয়া মুশফিকুর রহিমের এক্স-রে করানো হয়েছে। এক্স-রের প্রতিবেদনে দেখা গেছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের হাতে কোনো চিড় ধরা পড়েনি, তবে হাতে ব্যথা আছে, সাথে হাত কিছুটা ফুলেছেও। এটা সফট টিস্যু ইঞ্জুরি। উইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সমারসেট কাউন্টি ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার প্রথমবারের মতো সেখানে অনুশীলনে নেমে ফুটবল খেলে প্রথমে গা গরম করে নেন ক্রিকেটাররা। এরপর কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাটিং বোলিং করতে গিয়েছিলেন তারা। নেটে মুস্তাফিজুর রহমানের একটি বল মোকাবেলার সময় হাতে আঘাত পান মুশফিকুর রহিম, সাথে সাথে মাঠ থেকে বের হয়ে যেতে দেখা যায় তাকে। চিড় ধরা না পড়লেও এখনও হাতে ব্যথা থাকা মুশফিকের সোমবার উইন্ডিজের বিপক্ষে মাঠে নামায় এখনও নিশ্চিত হয়নি। টন্টনের স্থানীয় সময় দুপুর দুটায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলনের সময়ই বোঝা যাবে মুশফিকের হাতের বর্তমান অবস্থাটা কি, সেই অনুযায়ী তার পরবর্তী ম্যাচে খেলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাংলাদেশের জন্য শনিবার সুখবর এসেছে, চোট কাটিয়ে সাকিব আল হাসানের অনুশীলনে ফেরা। গতকাল সাকিব আল হাসান পূর্ণ অনুশীলন করেছেন, বরাবরের মতো এই আসরেও এখন পর্যন্ত বাংলাদেশের সেরা খেলোয়াড় তিনি। সোমবার বিকেল 3:30 উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে যেতে হলে অবশ্যই এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে হবে টাইগারদের। দর্শক মন্ডলী, কাল উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা মুশফিকুর রহিমকে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।